বাঁকুড়ায় প্রচুর ঠান্ডা, তাই আমরা ছাদে কাঠ নিয়ে, কাঠ কয়লা সব নিয়ে বসে পড়েছি, একটু হলেও আরাম মিলবে। বিকেল দিকে আমরা পলাশতলা দিকে একটু ঘুরতে গেছিলাম। আমরা যখনই সুযোগ পাই এই পলাশতলাতে ঘুরতে চলে আসি মা কালীকে দেখতে। খুব ভালো লাগে আমাদের এখানে এসে। বাড়ি ফিরে এসে দেখছি ভাই হলুদ ফুলকপি এনেছে, এটা খাওয়া যাবে আজকে রান্না করে, দেখি কেমন খেতে হয়। আজ আমরা হনুমানজির পতাকা লাগালাম, ঘর যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন পতাকা লাগিয়েছিলাম, ওটা পুরনো হয়ে গেছে তাই আজ একটা নতুন পতাকা লাগালাম। সন্ধেবেলায় সবাই মিলে বসে লুডো খেলছি, একসঙ্গে সবাই থাকলে এটাই তো আনন্দ, অনেক দিন পর সবাইকে সঙ্গে দেখা হয়েছে তাই একটু আনন্দ করছি। গুড মর্নিং, আজকে সকাল থেকে দেখুন ঘুম থেকে উঠেই দেখছি ঘরের ভেতরে একটা সাপ ঢুকেছে, তাকে নিয়ে সবাই ব্যস্ত, তাকে কি করে বাইরে বের করানো যায় সেই নিয়ে ব্যস্ত। ঘরে থাকলে আবার ভিতরে ঢুকে যেতে পারে, তাই এই সাপটা কোনো ক্ষতি করবে না, তাই বাইরে কি করে বের করানো যায় সেটাই দেখছি। বেটুর তো বাঁকুড়ার বিরিয়ানি খুব পছন্দ, তাই বেটু বিরিয়ানি অর্ডার করে নিয়েছে, খেতেও শুরু করে দিয়েছে। আমরাও খাবো, কিন্তু বেটু আগে স্টার্ট করলে এরপর আমরা খাবো। সকাল সকাল বাগানে চলে এসেছি ফুলকপি তুলতে, খাওয়ার মতো ফুলকপি দু তিনটে হয়েছে, তো আমি ছোটো থেকে দুটো তিনটে তুললাম। আজ সবাই মিলে ঠিক করলাম ছাদে পিকনিক করব, তাই গ্যাস তোলা হয়ে গেছে আর ধীরে ধীরে সমস্ত জিনিসও তোলা হচ্ছে। প্রথমে মুড়ির সঙ্গে পিকনিক করা হবে, আর তারপর আমাদের এইসব সব জিনিস আনা হবে। আমি গোপালকে নিয়ে চলে এসেছি, গোপালকেও রেডি করে দিচ্ছি, ছাদে খুব ঠান্ডা, সোয়েটার পরিয়ে দিচ্ছি।그댄 그대일 수밖에 없는 그런 아름다움이 있어요. 늦지 않았어요. 하지만 그런 표정은 바뀌었으면 해요. 언제까지나 함께 웃을 수 없겠지만 마음이 흐름이는 대로 그렇게 가다가 쉬고 싶어지면 멈춰라 하늘을 보라 아주와 한 구름이 지켜줄 거야 넉넉해질 때까지 ছোলা ভিজা আর শসা দিয়ে আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি, খুব ভালো মজা হচ্ছে। দুপুরে ভাত খাওয়ার সব রেডি, আমি ভাত বেড়ে দিচ্ছি, প্রায় 1:30 থেকে 2 বেজে গেছে, তাই বেশি দেরি করব না, তাই খাবার বেড়ে নিচ্ছি। সন্ধেবেলা হয়ে গেছে আর সন্ধে দেওয়ার পরই আমাদের বাড়িতে কীর্তন শুরু হয়ে গেছে। Thank you.
Yeah.